এবারের বিপিএল এর চ্যাম্পিয়ন হবে মাশরাফির রংপুর। চলতি বছরের শেষের দিকে অর্থাৎ 2 নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। এবারের আসরে ম্যাচের সংখ্যা 60টি। প্রথম পর্ব এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। বিপিএল এর গ্রাউন্ড শত পেয়েছে ঢাকা কমিউনিকেশন। 2017 থেকে 2019 সাল পর্যন্ত বিপিএল এর 3টি সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙ্গা টেলিভিশনের কাছে 3 আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে এখনও 92 দিন বাকি, আর সেজন্য খুব তাড়াতাড়ি দল গোছাচ্ছে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশি খেলোয়াড় ভেড়ানো, দেশি ক্রিকেটারদের দলে রাখা, এমনকি ওপেনিং বোলিং সেক্টর ঠিক করার কাজে নেমেছে দলগুলো। সেক্ষেত্রে পিছিয়ে নেই রংপুর রাইডার্স। শিরোপা জয়ের লক্ষ্যে এবার ভালো করেই মাঠে নেমেছে রংপুর। গত মে মাসে রংপুর রাইডার্সের মালিকানা নিজেদের করে নিয়েছিল বসুন্ধরা গ্রুপ। নতুন মালিকানায় দলটিতে যোগ হয়েছে নতুন আইকনও। বিপিএল এর পঞ্চম আসরে কুমিল্লা ছেড়ে রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বিপিএল সিজন 3-তে দুর্বল দল নিয়েও তার জাদুর কাঠিতে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেছিল এই মাশরাফি। তবে সিজন 4-এ দল মালিকের সঙ্গে মনোমালিন্যের ঘটনায় রংপুরে পাড়ি জমিয়েছে তিনি। এবারের বিপিএল 5-এ 3টি কারণে চ্যাম্পিয়ন হতে পারে মাশরাফির রংপুর। যোগ্য নেতৃত্ব, অভিজ্ঞতা ও কম্বিনেশন। যোগ্য নেতৃত্ব, একটি দল কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তা মাশরাফির চেয়ে ভালো আর কে জানে। ভাঙাচোরা একটি দলকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় সে বিষয়ে বেশ পড়া রয়েছে তার। তার যোগ্য নেতৃত্বে বিপিএলে এ নিয়ে 3 দল জিতিয়েছেন তিনি, 2 ঢাকার হয়ে, 1 কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। বলার অপেক্ষা রাখে না, জাতীয় দলের পাওয়ারম্যান মাশরাফির কারিশমা এবারও দেখাবে ক্রিকেট বিশ্ব। কম্বিনেশন, একটি দলের সাফল্যে মূল মন্ত্র কম্বিনেশন। বোলিং ব্যাটিংয়ের ভারসাম্য ছাড়া কখনোই কোনো দল ভালো করতে পারে না। দেখা গেল একটি দলের বোলিং সেক্টর খুবই মজবুত কিন্তু ব্যাটিংয়ে বেশ দুর্বল। দলটির কপালে সুখের চেয়ে দুঃখই বেশি। এদিক থেকে মোটামুটি বেশ শক্ত অবস্থানে রংপুর। বোলিং সেক্টরে মাশরাফির নেতৃত্বে থাকবেন রুবেল হোসেন ও থিসারা পেরেরা। অন্যদিকে স্পিনের রাজত্ব করার অপেক্ষায় আরাফাত সানি, সোহাগ গাজী ও স্যামুয়েল বদ্রিরা। এদিকে ব্যাটিংয়ের ঝড় তোলার অপেক্ষায় ক্রিকেটের ব্যাটিং দানব ক্রিস গেইল। জাতীয় টি টোয়েন্টি ক্রিকেটে 54 ম্যাচ খেলে 1537 রান সংগ্রহ করা ক্রিস গেইল হবেন ব্যাটিংয়ের অন্যতম ভরসা। এছাড়াও রয়েছেন রবি বোপারা, নাইম ইসলাম, মুক্তার আলীরা। অভিজ্ঞতা, অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় হাতিয়ার। কেবল অভিজ্ঞতার বলেই ক্রিকেটে অনেক সময় হারা ম্যাচও জেতা যায়। রংপুর রাইডার্সে অভিজ্ঞ খেলোয়াড়দের কমতি নেই। মাশরাফি, ক্রিস গেইল, রবি বেপারা, বদ্রি, ক্রিস মরিসের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে দলটিতে। এছাড়া বিপিএলে মুস্তাফিজের কোচ টম মুডি তো রয়েছেই। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।